সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব অড এবং সিলেবল নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝে নিই। আজকের এই ভিডিওটি খান মেথড, এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার, এই বইটি কেনা হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসেন কিভাবে অডস এবং সিলেবল শিখবেন এবং কেন শিখবেন লক্ষ্য করেন। এখানে ইংরেজি বানান এবং উচ্চারণকে রপ্ত করতে হলে এবং নিচ থেকে ইংরেজি বানিয়ে লিখতে হলে এই অর্থটি শতভাগ গুরুত্ব দিতে হবে। এখন আসেন ওয়ার্ড কাকে বলে। এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে যদি একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বলে। যেমন এ, এ মানে একটি, আই মানে আমি, মি আমাকে, পেন কলম বুক বই। অর্থাৎ ইংরেজিতে যতগুলি শব্দ আছে যেগুলি পূর্ণ অর্থ প্রকাশ করে সেসকল শব্দগুলোকে ওয়ার্ড বলে। এখন আসেন সিলেবল কাকে বলে এবং কত প্রকার ও কী কী কীভাবে শিখবেন লক্ষ্য করেন। এখানে যে ওয়ার্ড যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বলে। যেমন ফাদার ফাদার, সিস্টার সিস্টার, পিকচার পিকচার, এডুকেশন এডুকেশন, স্টুডেন্ট স্টুডেন্ট ছাত্র, ইয়েস্টারডে ইয়েস্টারডে। অর্থাৎ যতটুকু উচ্চারণ করা যায় ততটুকু অংশকে সিলেবল বলা হয়। দ্যাট মিন্স বাক শব্দাংশ, শব্দের একটা অংশ অংশ বলা হয়। সিলেবল কত প্রকার ও কী কী? সিলেবল সাধারণত চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এখানে হলো এক নম্বর হলো মনো সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল। মনো সিলেবল হচ্ছে এক শব্দাংশ, ডাই হচ্ছে দুই, ট্রাই হলো তিন শব্দাংশ, পলি হচ্ছে বহু শব্দাংশ। এইভাবে চিন্তা করবেন, এক দুই তিন বহু, এক দুই তিন বহু। সিলেবল কত প্রকার? চার প্রকার, এক দুই তিন বহু, এইভাবে খেয়াল করবেন। এখন আসেন মনো সিলেবল বলতে কি বুঝি। যে ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায় বা একটি মাত্র সিলেবল থাকে তাকে মনো সিলেবল বলা হয়। যেমন এখানে লক্ষ্য করেন, এখানে বয় বয়, ক্যাব বাট, ক্যাট ডু ডু, এই ধরনের শব্দগুলোকে আমরা মনো সিলেবল বলে থাকি বা বুঝে নেবেন। তারপর আসেন দ্বিতীয় নম্বর পৃষ্ঠায়, যেমন ইট ইট, প্লে গো গো, নাউন নাউন, এই এই সকল শব্দগুলোকে আমরা মনো সিলেবল বুঝে নেব। হ্যাঁ বন্ধুগণ, যদি শিখতে চান ভালোভাবে এরূপ এরূপ আদলে আরও 50টি ওয়ার্ড লিখুন, জিরো জিরো উচ্চারণ করে পড়েন, ইনশাল্লাহ ভাষা আপনার থেকেই আপনাদের থেকে রপ্ত হয়ে যাবে। এখন আসেন দাই সিলেবল। যে ওয়ার্ডটি দুটি সিলেবল থাকে, যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে দাই সিলেবল বলা হয়। যেমন মা দার মাদার, ফা দার, সান দেই সান দেই, প্রোনাউন প্রোনাউন, প্লে আর, ফিউচার ফিউচার। এরূপ আরও 35টি ওয়ার্ড লিখুন, জিরো জিরো উচ্চারণ করে পড়ুন, ইনশাল্লাহ ভাষা আপনার দখলে চলে আসবে ইনশাল্লাহ। তারপর আসেন ট্রাই সিলেবল। যে ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বলা হয়। যেমন অক্টোবর অক্টোবর, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। তারপর কনজাংশন অর্থাৎ কনজাংশন, ইম্পিডিমেন্ট ইম্পিডিমেন্ট, ইম্পারেটিভ ইম্পারেটিভ, তারপর মিসফরচুন মিসফরচুন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো তিন সিলেবল বিশিষ্ট শব্দ, এগুলোকে আমরা ট্রাই সিলেবল বুঝে নেব এবং এরূপ আদলে আরও 50টি শব্দ লিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন পলি সিলেবল নিয়ে আমরা আলোচনা করি। পলি সিলেবল বলতে যে ওয়ার্ড তিনের অধিক সিলেবল থাকে তাকে পলি সিলেবল বলে। যেমন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল, ইন্টারজেকশন স্যাটিসফ্যাকশন স্যাটিসফ্যাকশন, মিসকনসেপশন মিসকনসেপশন, কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন। হ্যাঁ, এই এই হলো পলি সিলেবল। তিনের অধিক সিলেবল বিশিষ্ট শব্দগুলোকে আমরা পলি সিলেবল বুঝে নিব। এখন আসুন যা মনে রাখতে হবে, প্রতিটি সিলেবলে এক বা একাধিক ভাওয়াল থাকে, তাই ভাওয়াল ছাড়া কখনো সিলেবল হয় না, সেটা মনে রাখতে হবে। এইভাবে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এরূপ আদলে কমপক্ষে 50টি করে শব্দ লিখে লিখে পড়ুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য পরবেশিত রপ্ত হয়ে যাবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আজকের বিষয় থেকে আমরা শিখে নিলাম ওয়ার্ড কাকে বলে, তারপর সিলেবল কাকে বলে,
সে বিষয়গুলো নেই। যারা আরও কিছু নতুন নতুন ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। যাদের এই বইটি দরকার, যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটির উপর ইতিমধ্যে 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, সেইগুলো যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন অল্প মূল্যে। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আরও নতুন নতুন তথ্য নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।